ক্যালেন্ডার তৈরি করব, আমরা চাইলে সবাই ক্যালেন্ডার তৈরি করতে, কিন্তু অটোমেটিক ভাবে ক্যালেন্ডার তৈরি করতে আমরা শুধু লিখবো আর অটোমেটিক চলে আসবে, সেই ক্যালেন্ডার তৈরি করবো। এখন প্রথমে এখানে আমরা একটু বড় বড় করি, বড় করে এখানে লিখি ক্যালেন্ডার, সি এ এল ই এন ডি ই আর, ক্যালেন্ডার 2020 নাকি। এখন ক্যালেন্ডার লেখাটা মাঝখানে উঠাবো, তো সবাই পারেন। লেখার পরে বাইরে ক্লিক করলে এটা আবার সিলেক্ট করে মাঝখানে হয়ে গেল, মাঝখানে হয়ে গেল ক্যালেন্ডার, লিখে দাম। আচ্ছা এখন ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনেকগুলো মাস আমাদের থাকে নাকি, তার একটা মাসের নাম হচ্ছে জানুয়ারি, জে এ এস। এখন হচ্ছে আমাদের দিনের নাম দেখতে হবে, এস এ টি, স্যাটারডে, স্যাটার স্যাটারডে লিখে আমরা নাম দেবো সাত দিন পর্যন্ত। আর একটু আছে, আর দুটি আছে না, ফ্রাইডে। আচ্ছা আমাদের সাত দিনের নামও হয়ে গেল, আমাদের সাত দিনের নামও হয়ে গেল আমাদের জানুয়ারি মাসে। আচ্ছা এখন আমরা সাত দিনের নাম এটা একটু বড় করে দিই আমরা একটু, আচ্ছা গোল করে দেই একটু বড়, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা এখন জানুয়ারি, এখন সাত দিনের নাম হয়ে গেল। এখন 2020 সালের জানুয়ারি মাসে এক তারিখ কী বার সেটা আমাদের শুধু জানতে হবে। এখানে আমার ক্যালেন্ডার একটু চলে যাই, যাওয়ার পরে দেখি 2020 সালের আগস্ট, নভেম্বর, ডিসেম্বর, 2020 সালের জানুয়ারি মাসে এক তারিখ হচ্ছে আমাদের বুধবার, বুধবার উইটনেস এখানে। তো সূত্রটা আমাদের এইভাবে লিখতে হবে, এক মাইনাস জে এ এন জান দিয়ে 2020, ইন্টার দিব, ইন্টার দিয়ে এখানে লেখো সূত্র সমান সমান দিব এই ঘর প্লাস এক, সূত্র এইভাবে ইন্টার দিলাম 2 জানুয়ারি। এখন 2 জানুয়ারি ঘরে এখানে ক্লিক করে টান দিব, 3 জানুয়ারি চলে আসবে। আবার এই ঘরটা তো যখন লিখবো তখন সূত্র লিখে নেবো এখানে একটা, আবার মাইনাস দিয়ে এইটা প্লাস 1, 4 গুণ তো হয়ে গেছে, 4 লেখার পর আবার সমান সমান দিয়ে এইটা প্লাস 1 হয়ে গেল। এখন এটা লেখার পরে এখানে দিয়ে সূত্র টান দেবো আমরা, চলে আসছে 10 পর্যন্ত, 10 পর্যন্ত চলে আসছে না। এখন শুধু নিচের ঘরটা শুধু আমরা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে 2, 3 ঘর পর্যন্ত, কন্ট্রোল ভি, অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে অটোমেটিক ভাবে, লিখতে হয় না কিন্তু, শুধু 4 থেকে 10 পর্যন্ত কপি করছি ওই লাইনটা, আর 3 ঘর যখন পেস্ট করছি অটোমেটিক ভাবে আমার ডেটটা চেঞ্জ হয়ে গেছে, ডেটটা চেঞ্জ হয়ে গেছে, 31 জানুয়ারি হয়ে গেছে। আচ্ছা 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 দেখো সূত্রটা কি, এখানে আসলাম সমান সমান দিলাম এই ঘরের এখানে যাইয়া প্লাস 1, সূত্র সবই একরকম, এরপর আবার আবার সমান সমান দিয়া এটা প্লাস 1 এই ঘর, ইন্টার দিবা, ইন্টার দিয়ে শুধু টান দিবা, টান দিয়ে চলে আসবে। হ্যাঁ আবার এটা হচ্ছে কপি করে কন্ট্রোল সি দিয়া 2, 3 ঘর, 3 ঘর লেখে ফেজল হচ্ছে 4 ঘর নিতাম, তাও 31 জানুয়ারি বেশি আসতো না, 4 ঘর নিলাম। দেখো 31 জানুয়ারি পরে আবার 1 ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, দেখছো বেশি আসে, লাইনটা আমি কেটে দিই। আচ্ছা চলে আসার পরে এখন এই ঘরে আমি চারটি শুধু ডেটগুলো রাখবো, 1 তারিখ 2 তারিখ জানুয়ারি আর 20 এগুলো আমি রাখবো না, তাহলে পুরো ঘরটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে তুলে দেবো ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে কাস্টম, কাস্টম থেকে জেনারেলটা কাইটে, কাইটে শুধু ডি লিখে দেবো, ডি লিখে ওকে দেবো, শুধু ডেটগুলো আসছে ঠিক না, ডিস জায়গা যদি ওয়াই লিখতাম তাহলে ইয়ারগুলো আসতো, মান্থ লিখলে এম লিখলে মাস মাসগুলো আসতো। আচ্ছা আমরা এখন এই পুরো ক্যালেন্ডারটা একটু ছোট করব, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই কলাম উইথ এখানে ক্লিক করে 8.4 আছে, আমি এখানে 3.5 দিই, 3.5 তো ছোট হয়ে গেছে না। আচ্ছা এখন আমরা এই ঘরটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে একদম ফাঁকা এখানে পেস্ট করব, পেস্ট করার পরে এখানে ফেব্রুয়ারি লিখো না, এ পি বি ইউ আর এ আর ওয়াই, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি লেখার পরে জানুয়ারি 31 তারিখ ছিল শুক্রবারে, তারপরে ফেব্রুয়ারি 1 তারিখ হবে আমাদের শনিবার নাকি, এখান থেকে সূত্রটা হবে নাকি, তাহলে এখানে আসবো আমরা, লেখার পরে সমান সমান সরি এক লিখবো, এক লিখে এ পি বি মাইনাস 2020, ইন্টার দিলাম, আবার এখানে আসার পরে সমান সমান এইটা প্লাস 1 2 হয়ে গেল, 2 হওয়ার পরে এখন শুধু টান দিব, টান দিয়ে তখন এই পর্যন্ত যখন আনবো অটোমেটিক ভাবে ফেব্রুয়ারি মাস যে আমাদের 2020 সালে 29 তারিখে 29 চলে আসে, দেখো 29 হওয়ার পরে আবার 1 তারিখ শুরু হয়েছে, দেখছো দেখছো এই সূত্র, ক্যালেন্ডার জানে 2020 সাল মানে 29 তারিখ 29 ফেব্রুয়ারি, কেমন এটা
এটা লিপ ইয়ার, এটা আমি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আগের নিয়ম একই নিয়ম এটা আমরা সিলেক্ট করবো। রাইট মাউস ক্লিক করে এখান থেকে গিয়ে সাইজটা একটু কমাই দেবো 3.5, ইন্টার দিলাম, কমে গেছে নাকি? আমাদের শনিবারে মার্চের এক তারিখ কি হবে? রবিবার নাকি? এখান থেকে নাকি আমরা এক লিখে এম এ আর 2020 লেখে ইন্টার দিলাম, এক হয়ে গেল। একই রকম ভাবে সমান সমান চিহ্ন দিয়ে এইটা প্লাস ওয়ান, আচ্ছা দুই হয়ে গেল। দুই হওয়ার পরে শুধু একটা টান দিব, টান দিলে মার্চ মাস 31 তারিখ, 31 তারিখ পর্যন্ত অর্থ চলে আসছে। এই তিনটে কেটে দেবো, তিনটে নতুন একটা মাস। আচ্ছা আবার একই রকম দিব একটু পরে, আবার একই রকম ভাবে আসলাম এখানে 3.5, ইন্টার হয়ে গেছে। আচ্ছা এ হচ্ছে আমার তিন লাইন, তিনটে করে একটা একটা এসে দিব। আচ্ছা এখন এই লাইনটা আবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে একটা দুই একটা নিচে দেখাচ্ছি। দাদা না ওয়ার্ড আসবে, তিন তিরিখে 9 আর একটা হবে না, তিন তিন চারে 12। আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখানে হবে এপ্রিল, এ পি আর আই এল এপ্রিল। আমাদের মার্চের 31 তারিখ আছে কি বারে? মঙ্গলবারে। বুধবার থেকে আবার আমার কি হবে? 1 তারিখ হবে নাকি? বুধবারে আছে, বুধবারে থাকলেও মার্চ মাস হচ্ছে আমাদের, এপ্রিল মাস হচ্ছে আমার 30 দিনে নাকি? 30 দিনে, তার মানে আমাদের এখানে এসে এক দিয়ে এপি সরি এপিআর -2020 ইন্টার দেওয়ার পরে এপ্রিল মাস 30 তারিখে চলে আসে, দেখছো চলে আসছে না? এটা কেটে দাও, আচ্ছা আবার দেখতে চাই একটু এপ্রিল পরে তাহলে মে এম এ ওয়ার মে না মের পরে মের এক তারিখ হচ্ছে আমাদের শুক্রবার নাকি? তাহলে ঘর দুটো আমি কেটে দিব, কেটে দিলাম মের 1 তারিখ শুক্রবার, কিন্তু এখানে 29 তারিখ কিন্তু আসছে, কিন্তু এই লাইনে কিন্তু কোনো সূত্র নাই, এখানে এই লাইনটা আসে নাই। এখানে এসে আমরা এক দিয়ে এম এ ওয়াই মে 2020 ইন্টার দিলাম, দেওয়ার পরে এখানে এসে সূত্র কি লেখা আছে এখানে দেখি লেখা আছে কি না, ইকুয়াল দেখি লেখা আছে কি না, ইকুয়াল এইটা প্লাস ওয়ান, হ্যাঁ সূত্র লেখা আছে। আচ্ছা এখন আমরা এখান থেকে সূত্র লিখব, সমান সমান দিব এইটা প্লাস ওয়ান, ইন্টার। আমাদের মে মাস 31 তারিখে, দেখছেন 31 পর্যন্ত নিয়ে নিচ্ছে, আপনি কেটে দেন। আচ্ছা মের পরে হচ্ছে আমাদের জুন, জে ইউ এন ই নাকি? জুন, জুন মাসের 1 তারিখ হবে আমাদের কি বারে? সোমবারে। দেখালে হবে এখানে এক দিয়ে জে ইউ এন সংক্ষেপে লেখা 2020, এন্টার। এখানে আবার সমান সমান চিহ্ন দিয়ে এইটা প্লাস ওয়ান, এন্টার। শুধু একটা টান দেবো এখন, দেখি জুন মাস কয় তারিখে? জুন মাস হচ্ছে আমাদের 30 তারিখে নাকি? তিনটা ক্লোজ করে দিই আমরা। আচ্ছা জুন হয়ে গেল, মে জুন জুলাই, জে জে ইউ এল ওয়াই জুলাই, জুলাই মাস আবার কি 1 তারিখ কি বারে? বুধবারে। বুধবারে 1 তারিখ আছে কিন্তু আমাদের এখানে সূত্রটা ভেবে নাই, জুলাই মাস 31 আসে জে ইউ এল ওয়াই, তারপরেও লেখে নেই সাত রাতের বার নেই। আচ্ছা জুলাই পরে আগস্ট, এ ইউ জি ইউ এস টি নাকি? আগস্টের 1 তারিখ কি বার আমাদের? শনিবার। আমরা বারবার এখানে সূত্র লিখতেছি কেন জানেন? জানুয়ারি মাসের এই তিনটে ঘরে কিন্তু সূত্র লিখিনি আমরা, এখান থেকে কিন্তু 1টা এসেছিল, এই জন্য এখানে সূত্র লেখা, আমরা সূত্র লেখা রাখতো না আমাদের। এখানে আগস্টের এখানে আসবো আমরা এক এ ইউ জি 2020, এন্টার দেওয়ার পরে সমান সমান দিয়ে এইটা প্লাস ওয়ান, ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে টান দিব আমরা আমাদের আগস্ট 31 তারিখে নাকি? জুলাই আগস্ট দুটি কিন্তু 31 তারিখ, জানেন আপনি এটা?
ধন পরগনের না এইভাবে 31 তারিখে পাস আচ্ছা আগস্ট এর পরে সেপ্টেম্বর এ সি পি টি ই এম বি ই আর বড় হচ্ছে না সেপ্টেম্বর আচ্ছা সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে আমাদের মঙ্গলবার আচ্ছা এখানে আসি আসি আমরা আসার পরে 1 দিয়ে এ সি পি 2020 এন্টার আবার এখানে আসার পরে সমান সমান এটা প্লাস 1 এক দুইয়ের পরে ডান দিতেই আচ্ছা সেপ্টেম্বর মাস আমাদের 30 তারিখে দেখছেন মিলে গেছে আচ্ছা অক্টোবর মাস হবে আমাদের 1 তারিখ কিভাবে হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার 1 তারিখ হবে তার মানে এটা আমরা কেটে দিতে হবে কেটে দিয়ে অক্টোবর লিখে নিন না ও সি টি ও বি ও আর অক্টোবর বি ই আর বি ই আর আমি তো বললাম অক্টোবর বৃহস্পতিবার অ্যাপ দিয়া ও সি টি সংখ্যাগুলো লিখবেন 2020 এন্টার অক্টোবর মাস 31 তারিখে নিচে ধরো সূত্র নাই দেখে আসে নাই আবার একই রকম ভাবে আমরা এখানে সমান সমান দেই এইটা প্লাস 1 হ্যাঁ অক্টোবর মাস 31 তারিখে দেখছেন বাকিগুলো আমার এক সেভেন চলে আসছে কেটে দিয়ে এটাগুলো আমরা আচ্ছা এরপর নভেম্বর এল ও ভি ভি ই এম বি ই আর নভেম্বর নভেম্বরের 1 তারিখ কিবার রবিবার এখানে সমান সমান সরি 1 এল ও ভি 2020 এন্টার সমান সমান দিয়ে এটা প্লাস 1 আচ্ছা এটা একটা টান দিতে হবে আমাদের এখন আচ্ছা নভেম্বর মাস 30 দিন আমাদের ঘরগুলো কেটে দেবো আমরা এখন ডিসেম্বর ডিসেম্বর মাসের 1 তারিখ হচ্ছে আমাদের মঙ্গলবার নাকি এখানে আসবো এক দিয়া ডিইসি তারপরে 2020 আচ্ছা এখানে আসবো আমরা এসে সমান সমান এটা প্লাস 1 দেওয়ার পরে আমাদের 2 তারিখ থেকে 31 পর্যন্ত চলে আসছে এটা আমরা কেটে দেবো এখন এই যে আমাদের মোটামুটি একটা ক্যালেন্ডার স্ট্রাকচার দাঁড়াই গেছে আমাদের ঠিক না এখন আমরা কি করবো এই যে মাঝখানে যে ফাঁকাগুলো আছে এখানে ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা তিনটে ফাঁকা একসাথে সিলেক্ট করবো প্রথমে এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল চাপে ধরে রাখবো সেকেন্ডে এটা থার্ডে এটা দেওয়ার পরে আমরা এটা একটু টেনে ছোট করে দেই একটা ছোট করে তিনটা একটা ছোট হবে এটা আবার একটু ছোট করে দেই আচ্ছা ছোট করার পরে ক্যালেন্ডারটা লেখাটা আমরা একটু মাঝখানে দিব আমরা এই পর্যন্ত এটাকে মার্চ করব মার্চ করার পরে সেন্টারে আছে চাইলে এটা একটু অন্য কালার করে দিতে পারি আচ্ছা এটা একটু বোল্ড করে দিই আমরা এখানে তাহলে এখান থেকে একটা করে ঘর আমরা কেটে দিই এখান থেকে একটা ঘর আমরা কেটে দিই ডিলেট এখান থেকে একটা ঘর কেটে দিই না এখন এই ক্যালেন্ডারটা আমার তৈরি হয়ে গেছে ক্যালেন্ডারটা আমার তৈরি হয়ে গেছে এখন এই ক্যালেন্ডারটা আমরা যদি প্রিন্ট যদি করি ফ্রাইডে না আচ্ছা আচ্ছা তাহলে এটা আমরা সিলেক্ট করে দিলাম এটা থেকে সরকারি ক্যালেন্ডার মনে করো কেমন লাগে না যার যার রুচি যার যার যেমন করতে চান ওখানে বসে ক্যালেন্ডার করবেন দেখাচ্ছে আবার দেখাচ্ছে
মাইনাস